গতকাল নাকি নির্বাচন হয়েছে পাবনায়। আমি জিজ্ঞাসা করতে চাই, বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, নৌকামারকে কয়টা জয়লাভ করছে ভাই? কয়টা? একটাও জয়লাভ করতে পারেনি। তাহলে এখন বুঝলেন, 9-0 গোল, তার মানে নৌকা জিততে পারে নাই তো নাকি? গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছেন, মানুষকে কিন্তু আটকে রাখতে পারেন নাই। মানুষ হেঁটে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমাদের মা আজ মৃত্যু শয্যায়, বাংলাদেশের গণতন্ত্র জেলখানায়। আপনারা কি ঐক্যবদ্ধ ভাবে মায়ের জন্য আন্দোলন করবেন? এখন আমাদের আনুষ্ঠানিক ভাবে আজকের এই জনসভা শুরু করতে যাচ্ছি। নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাম্মু কেন্দ্র।
ভাই সম্মান নামে যাবে, সম্মান নামে যাবে। নালে তোমরা প্রোগ্রাম ডিস্টার্ব করো প্লিজ। আজকের এই মহাসমাবেশের সভাপতি, এই ভাই কথা বলো ভাই প্লিজ ভাই, ভাই শোনা লোক ভাই আমার দুইটা কথা কই ভাই। আচ্ছা কি বলো অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার কৃতি সন্তান মন্ত্র পবিত্র, আপনাদের পাবনার কৃতি সন্তান বেগম খালেদা জিয়া একান্ত সহকারী অ্যাডভোকেট সুমন বিশ্বাস, আইন সকল আরেকজন সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন, আমার এখানে মুসলিম যুব দলের কেন্দ্রীয় নেতা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমাদের মন্ত্রী সেলিম ভাই, সাজ্জাদ ভাই, আনোয়ার ভাই এবং আমার দলের আরো অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আমি নাম আমি নেতৃবৃন্দ উপস্থিত পাঁচজন সর্বস্তরের ভাই বোনেরা, সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম ভাই। এই বিএনপি যারা এই দীর্ঘ দশ দিন যাবৎ অন্য কোথাও মাঠে জায়গা দেয় নাই, অনুমতি দেয় নাই, ছোট একটি জায়গায় আমাদের এই সমাবেশ করতে হচ্ছে কষ্টের মধ্যে। আমি প্রশাসনের ভাইদের বলতে চাই আপনারা দেখে যান, দেখে যান, আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছেন, মানুষকে কিন্তু আটকে রাখতে পারেন নাই। মানুষ হেঁটে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে, আপনার আনাচে কানাচে অলিতে গলিতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আজকের এই মিটিং এর কাছে, মিটিং এর দিকে, আপনারা আজকে রাখতে পারেন না। আজকে এই পরিশ্রম করেছে আমার বিএনপি নেতৃবৃন্দ এখানে যারা আছে, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার সিদ্দিক সহ আমি নাম বলে শেষ করতে পারবো না, বিএনপির সকল নেতৃবৃন্দকে বিএনপির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের এলাকায় শুনলাম আপনাদের এলাকায় গতকাল থেকে নির্বাচন হয়েছে পাবনা, আমি জিজ্ঞাসা করতে চাই বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, লোকসভাতে কাজে রান্না করছে ভাই, একটা দল করতে পারেনি, এলাকা বুঝলেন বুঝলেন আর কি ভাই, কি নয় শূন্য গোল, নয় শূন্য গোল, তার মানে নৌকা জিততে পারেন নাই তোমাকে, তাহলে ভাই আমার আওয়ামী লীগের নেতারা আপনারা দেখে যান আপনাদের অবস্থা কি, বিএনপি ভোটে দাঁড়াই নাই, বিএনপি ভোটে অংশগ্রহণ করে নাই, তাই নৌকা নীল। আজকে একটা সত্য ঘটনা বলি, আমার এক বন্ধু
আমার এক বন্ধু বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি শকত ভাই শুনেন কথা না আমার এক বন্ধুর বাড়ি এই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি তো গত ভোটের মধ্যে ও গেছে এলাকায় গেছে তো নৌকা মার্কার পার্টি বিপুল ভোটে হেরে গেছে এখন মিটিং ডাকছে শুধু আপনাদের বলতে চাই আপনাদের ভয় পাবনার বিএনপি করে ভয় বেশি কারণ আপনারা দেখেছেন পাবনায় বিশ্বজিৎ মকরেশুর রহমান বাবলু আমাদের জাকারিয়া পিন্টু 45 জনকে সহ 47 জনকে ফাঁসি দিয়েছে এখানে এক কমিটি সাহেব আছে একটা মাসুদ সাহেব আছে আমিও এক লোকে সাইন সদস্য সাহেব এক লোকে আনন্দ কি লোক পাস করছেন যাই হোক আজকে উনি আমার কথা শুনছে আপনারা জানেন একজন মানুষ যদি একটা মানুষকে খুন করে সেই কোর্টের জজ সাহেবকে প্রমাণ করতে হবে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে যদি সাক্ষীতে সামান্যতম ত্রুটি থাকে তাহলে একজন খুনের আসামিকেও জজ ফাঁসি দিতে পারে না আর কি হলো এক ইঞ্চি রক্ত বেরোলো না কারো শরীরে লোম বেরোলো না কারো গায়ে আঘাত করলো না আর 45টা ছেলেকে ফাঁসির কাছ থেকে তুলতে হবে এটা কোন আইন কোন দেশে আইন হতে বলে যে সমস্ত ব্যক্তিরা সরকারকে খুশি করতে করছেন আপনাদের বিচার জনতার আদালতে হবে আওয়ামী লীগের দিন শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন না আদমির চিফ আব্দুল আজিজ তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে আমেরিকা কি জানেন না ভাই তো পুলিশের আইজি ইন্দির আহমেদ ওই কি র‍্যাবের ডিজি অনেক পুলিশ অফিসার সব ভিসা ক্যান্সেল অর্থাৎ আমেরিকা আর যেতে পারবে না এখন ইন্ডিয়া খোলা আছে ইন্ডিয়ার পড়ানো বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে শুনতে পাবে সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করানো হয় তাহলে আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনি দেখে যান বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে আন্দোলনের জন্য সে আন্দোলন হচ্ছে এক দফার আন্দোলন যতক্ষণ পর্যন্ত সে খাজনাকে উৎখাত করা না হবে পান্নার জনগণ রাস্তা থেকে কেউ সরবে না আপনারা কি প্রস্তুত আছেন প্রস্তুত আছেন একটা স্লোগান দেন আমার সাথে মুক্তি 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 চাই মুক্তি 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 চাই এই এলাকার উনি সন্তান আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে উনি খাইয়েছেন উনি আমাদেরকে ঢাকা Thank you.
Sehr gut! Haben Sie die Vorderung?